8 বছর পরে অনেকেই তারা স্কুলের মাস্টারমশাই দিদিমণি হতে চলেছেন, পুজোর আগে তাদের অফুরন্ত আনন্দ। কিন্তু অনেকেরই সেই আনন্দেরই মধ্যে বিষাদের ছায়া দেখা গেল, বিষাদের সুর শোনা গেল, যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে গিয়ে দেখছে পাচ্ছে যে সেখানে কোনো ভ্যাকার নেই। আপনারা এটা শুনেছেন, আমি গত পরশু এটা দিয়েছিলাম যে সুমন নামে একটি ছেলে দিনাজপুরের, সে আলিপুরদুয়ারের কালচিনির একটি বিদ্যালয়ে গিয়ে শুনেছে তার পোস্টে কোনো ভ্যাকার নেই, হেডমাস্টার বলেছে। সঙ্গে সঙ্গে তিনি চলে আসলেন নিয়ম অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশন বলল হেডমাস্টার মশাই লিখে দিন, তারপরে আমরা দেখবো। বা বাবা, দেখবো মানে? এছাড়া দেখুন, বিদ্যালয়ে যাচ্ছে সেই বিদ্যালয়ের সঠিক কিন্তু ঠিকানা নেই, সঠিক ঠিকানা নেই। আবার বিদ্যালয়ে যাচ্ছে ধরুন ইতিহাস জেনারেল, সেখানে গিয়ে দেখছে ইতিহাস জেনারেলের ক্ষেত্রে সমস্যা আছে, ইতিহাস জেনারেলের শূন্য পদে ঝামেলা আছে। কেউ চলে যাচ্ছে ভূগোলের, ভূগোলের ক্ষেত্রে চলে যাচ্ছে OBCA, সেখানে চলে যাচ্ছে মহিলা, সেখানে গিয়ে দেখছে সেই পদে কিন্তু আদালতে কেস চলছে। অর্থাৎ আপনারা জানেন ম্যাটার অফ লিটিগেশন একটি ফর্ম থাকে DI অফিস থেকে, স্কুলকে সেটা পূর্ণ করে দিতে হয়, ম্যাটার অফ লিটিগেশন ইয়েস অর নো, যদি ইয়েস থাকে, কেস যদি চলে, তাহলে সেখানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। এইভাবে আরও কতজনের যে আছে এখনও আমি খবর পাইনি, কিন্তু বেশ কিছু স্কুলের ঠিকানা এদিক ওদিক করা আছে, ছেলেমেয়েরা গিয়ে হয়রানি হচ্ছে। তাহলে স্কুল সার্ভিস কমিশন কি চাচ্ছেন? এত বছর পরে একটা নিয়োগ করছে, সেই নিয়োগের কোনো সুষ্ঠু ভাব নেই, সেই নিয়োগের কোনো রকমের রিভিউ করছে না যে ঠিকানাগুলো ঠিক আছে কি। আপনারা জানেন গত বছর প্রায় 8,000 শূন্য পদের সময় প্রায় 30% স্কুলে গরমিল ছিল, SC-র জায়গায় ST, ST-র জায়গায় OBC ইত্যাদি। অর্থাৎ এই সরকার প্রকৃতপক্ষে আপনাদের মতো যারা হতাশ এবং যোগ্যা MA MSc MCOM BEd করে বসে আছেন, BSc করে বসে আছেন, তাদের প্রতি কিন্তু এই সরকারের কোনো উৎসাহ নেই, এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। এই সরকারের এখন মাথা ব্যথা কীভাবে নিজের সিটটা আঁকলে রাখবে। তবে আজকের শুনছিলাম এটা নিশ্চিত যে 2026-এর ইলেকশন, এটা খুব টাফ ইলেকশন হবে, এত বছরে ইলেকশন এরকম ইলেকশন হয়নি, সুতরাং তার আগে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা আপনাদের হুজুক দেখাতে পারে, অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তি দিতে পারে।